वेलकम स्टूडेंट्स, गुड मॉर्निंग प्रत्येक के, वेलकम टू देवराजेस क्लासेस। देखो जेमनटा छिलो जे पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसद, पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसद दो एचएस 2022 प्रत्येकटा छात्र छात्रीर जन्य একটি নতুন আপডেট নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে আমাদের কমিশনের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 9/12/2021 তারিখে, 9/12/2021 তারিখে। এখানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অরিজিনাল লোগো দেওয়া আছে এবং তারা তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশ করে এবং সেখানে কি বলা আছে সেটি আজকে আমি তোমাদের সামনে রাখব। দেখো কি বলছে, নির্দেশ অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে জানানো হচ্ছে যে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেনুতে হবে। মানে কি, পরীক্ষার্থীরা নিজের বিদ্যালয়ে পরীক্ষা দেবে, শুধুমাত্র এ বছরের জন্য পরীক্ষা কোনো সেন্টারে হচ্ছে না, আলাদা হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজের যে হোম ভেনু, নিজের বিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবে। কারণ বেশ কয়েকদিন ধরে কিন্তু স্টুডেন্ট মহলে একটা কথা চলছিল যে এই যে কোভিড পরিস্থিতিতে, এই যে কোভিডের জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং বা যাবতীয় কোভিড বিধি মেনে পরীক্ষা হবে কি হবে না, সেক্ষেত্রে কোথায় সেন্টার হবে বা সেন্টার হলে কি মাধ্যমে পরীক্ষা হবে, যাবতীয় প্রশ্ন অবসান আজকে হলো এবং আজকে সংসদের তরফ থেকে খোঁজ জানানো হয়েছে যে এইচএস 2022-এর পরীক্ষা একদম হোম সেন্টার বা হোম ভেনু, অর্থাৎ পরীক্ষার্থীরা নিজের বিদ্যালয়েই পরীক্ষা দেবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম, তোমার যে এনরোলমেন্ট ফর্ম দেওয়া হয়, সেই এনরোলমেন্ট ফর্মে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্সের স্থানে 2021 সালের মতো, মানে তোমরা আগের ইয়ারে যেমন করেছিলে, এন এ লিখতে হবে কমপ্লিটলি, সেখানে তোমরা এন এ লিখে দেবে, অথবা ওই স্থানটি অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে, সেটা সম্পূর্ণ স্কুলের দায়িত্ব এই পার্টটা। তো এই ছিল আজকের সম্পূর্ণ বিজ্ঞপ্তি, যেটা একদম WBCHS-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়েছে 9/12/2021। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে তোমরা প্রত্যেকের টেস্টটা অত্যন্ত গুরুত্ব সহকারে দাও, কারণ যদি কোনোভাবে থার্ড ওয়েভ আসে বা কোনোভাবে যদি একটা এমার্জেন্সি লাইক কন্ডিশন সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে মূল্যায়ন, যে এভালুয়েশন, পুরোপুরি টেস্ট এক্সামের উপর ভিত্তি করে হবে। অতএব প্রত্যেককে বলা হচ্ছে যে টেস্ট এক্সাম খুব সুন্দরভাবে দাও। অ্যান্ড তো এই ছিল আপডেটটি। ইন ফিউচার যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা দিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। তো থ্যাংক ইউ, অবশ্যই শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করে দিও।